আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো তৃণমূল কংগ্রেস ছারলেন রিপুন বোরা ফিরতে পারেন কংগ্রেসে। তৃণমূল কংগ্রেস ছারলেন রাজ্য সভাপতি রিপুন বোরা আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই দল ত্যাগ করেন রিপুন বোরা। তৃণমূল কংগ্রেসের সভাপতি ও প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন রবিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক ব্যানার্জির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি চিঠিতে তিনি দলের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান পদত্যাগপত্রে তিনি বলেন আমি সর্বদা মমতা দিদি এবং দলের শীর্ষ নেতৃত্বের কাছে কৃতজ্ঞ যে তারা আমার প্রতি আস্থা দেখিয়েছে এবং আমাকে সভাপতির মতো সম্মানজনক পদে নিয়োগ দিয়েছে আমি আমার বিবেকের কাছে বিজেপি শাসন বন্ধ করতে তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছিলাম এরপর দল আমাকে আসামের সভাপতির দায়িত্ব দে আমি তৃণমূল কংগ্রেসের সদস্য পদ অভিযান শুরু করি যখন আমি সভাপতির দায়িত্ব গ্রহণ করি বিভিন্ন গঠনমূলক পদক্ষেপও নিয়েছি যারা এই কাজে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই উল্লেখ করে বোরা দুই হাজার বাইশ সালের সতেরো এপ্রিল ভারতীয় জাতীয় কংগ্রেস দলের তৃণমূলে যোগ দেন এরই মধ্যে রিপুন বোরা সহ দলের একাধিক নেতা পদত্যাগ করেছেন সাধারণ সম্পাদক অরূপজ্যোতি ভূয়া প্রশাসনিক সাধারণ সম্পাদক গজেন্দ্র প্রসাদ উপমন্য এবং জুল ভিকার ও তৃণমূল কংগ্রেস ছেড়েছেন বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের ভাঙ্গন দলের জন্য বিরাট ক্ষতি বলে মনে করা হচ্ছে রিপুন বরা তৃণমূল থেকে মুক্ত হয়ে কংগ্রেসে ফিরতে প্রস্তুত বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে আর এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি রিপুন বরা তবে কেউ কেউ বলছেন রিপুন বরা কংগ্রেসের যুক্তিতে কোনো আপত্তি নেই কংগ্রেসে ফিরতে পারেন রিপুন বরা অপরদিকে দিকে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন গোপালগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ফিরুজ আহমেদ বুইয়া রবিবার সন্ধ্যায় শিলচর থেকে গনিগ্রাম যাওয়ার পথে ফিরুজের বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে উল্টো দিক থেকে আসা একটি স্কুটির সঙ্গে ধাক্কা লেগে মারাত্মক আহত হন গোপালগঞ্জের বিশিষ্ট ট্রাভেল এজেন্ট ব্যবসায়ী ফিরুজ মেডিকেলে চিকিৎসার তো অবস্থায় রাত নয়টা নাগাদ তিনি মৃত্যুর কুলে ঢলে পড়েন মৃত্যুকালে বয়স হয়েছিল উনষাট বছর মৃত্যু করে স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন মূলত কাটিগুড়র বাসিন্দা ফিরোজ গত 30 বছর ধরে মধুপুর বাস করছেন। ওমাীক ও পরোপকারী স্বভাবের ফিরোজ মধুপুর এলাকার সকলের প্রিয় ছিলেন অপর দিকে দলালপুরে 30 কুটি কারিয়া বা ট্যাবলেট উদ্ধার আটক তিন 30 কুটি কারিয়া বা ট্যাবলেট সহ তিন পাচারকারীকে আটক করল করিমগঞ্জ পুলিশ পুলিশ সুপার 파র্ত প্রতিম এর নেতৃত্বে এক অভিযানে মিজোরাম থেকে পাতার কান্দিতে পাচারের পথে বদরপুরে আটক বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জানা গেছে গোপন খবরের ভিত্তিতে রবিবার বদরপুরের জালালপুর এলাকার জাতীয় সড়কে অভিযান চালিয়ে একটি বিলাসবহুল গাড়িতে তল্লাশি চালিয়ে ত্রিশ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ তিন পাচারকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ এস জিরো ওয়ান ওয়ান ফাইভ ওয়ান জিরো নম্বরের চার চাকা গাড়ির গোপন চেম্বার থেকে ট্যাবলেটগুলো উদ্ধার করে পুলিশ অভিযানে পুলিশ মোট এক লক্ষ ইওয়া ট্যাবলেট উদ্ধার করেছে যার কালো বাজারের মূল্য ত্রিশ কোটি টাকা হবে বলে জানা গেছে এদিনের আটক পাথারকারীরা হলো আশরাফ আলী আব্দুল হান্নান ও প্রদীপ দাস ধৃতদের মধ্যে দুইজনের বাড়ি জেলার কাঠিগুড়ার এলাকায় তারা সেগুলো মিজোরাম থেকে সংগ্রহ করে পাতার কান্দিতে পাচারের মতলবে ছিল থানায় আটকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ অপরদিকে হাইলাকান্দিতে গবাদি পশুর বাত চতুর্থ পর্যায়ের টিকাকরণ শুরু হয়েছে রবিবার হাইলাকান্দি জেলার সোনাচুড়া চা বাগানে আয়োজিত এক টিকাকরণ শিবিরে গবাদি পশুর ফুড অ্যান্ড মাউথ ডিজিজ অর্থাৎ বাত নামক রোগের ভ্যাকসিনেশনের জেলা জুড়ে অভিযান শুরু হয় এই উপলক্ষে আয়োজিত শিবিরের বক্তব্য প্রদানকালে জেলা ভেটেরিনারি অফিসার ডিবি তালুকদার জানান যে আগামী তিন মাস জেলা জুড়ে ক্যাম্প করে গবাদি পশুর এই টিকাকরণ চলবে চলতি পর্যায়ে জেলায় এক লক্ষ বিশ হাজার গবাদি পশুর টিকাকরণ করা হবে বলে জানানো হয় রবিবার প্রথম দিনের শিবিরে সোনা জেলায় প্রায় তিনশো গবাদি পশুকে টিকাকরণ করা হয় উল্লেখ্য গরুর হাত এবং মুখে বাদ নামক ব্যাধি আক্রান্ত না হতে এই টিকাকরণ করা হয়ে থাকে দুই সাল থেকে জেলায় এখন পর্যন্ত তিনটি পর্যায়ের টিকাকরণ শেষ হয়েছে আগামী তিন মাস জেলা জুড়ে শিবির স্থাপন করে চতুর্থ পর্যায়ের টিকাকরণ চলবে অপর আজ দেওগর আগরতলা এক্সপ্রেসের রুট পরিবর্তন বিভিন্ন ট্রেনের যাত্রা বাতিল ও নিয়ন্ত্রণ এনএফএলের নিউ বঙ্গাইগাঁও রঙ্গিয়া খামাক্কা সেকশনের বিভিন্ন উন্নয়নমূলক কাজে হাত দেওয়া হয়েছে এছাড়া রঙ্গিয়া ডিভিশনের অন্তর্গত বরপেটা রোড ও সর্বুক স্টেশনের মধ্যে ডবল লাইন চালু করার জন্য একত্রিশ আগস্ট থেকে এক সেপ্টেম্বর পর্যন্ত পুরি নন ইন্টারলকিং এবং দুই থেকে তিন সেপ্টেম্বর নন ইন্টারলকিং এর কাজ করা হবে ফলে বেশ কিছু ট্রেনের পরিষেবা বাতিল নিয়ন্ত্রণ ও রুট পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে এনএফ রেল সে অনুযায়ী রবিবার অর্থাৎ এক সেপ্টেম্বর থেকে আগামী তিন সেপ্টেম্বর পর্যন্ত ওয়ান ফাইভ সেভেন সিক্স নাইন ওয়ান ফাইভ সেভেন সেভেন জিরো আলিপুরদুয়ার মরিয়নি ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল করা হয়েছে এছাড়াও বাতিলের তালিকায় রয়েছে যথাক্রমে ওয়ান ফাইভ সেভেন ফাইভ থ্রি ওয়ান ফাইভ সেভেন ফাইভ ফোর আলিপুরদুয়ার গুয়াহাটি আলিপুরদুয়ার শিফুং এক্সপ্রেস এবং জিরো ফাইভ এইট জিরো নাইন নিউ বঙ্গাইগাঁও গুয়াহাটি প্যাসেঞ্জার দুই থেকে চার সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকছে জিরো ফাইভ এইট ওয়ান জিরো নিউ বঙ্গাইগাঁও প্যাসেঞ্জার এদিকে আজ ওয়ান টু সিক্স টু ফাইভ আগরতলা এক্সপ্রেস নিউ বঙ্গাইগাঁও গোয়ালপুড়া খামাক্কা হয়ে রুট পরিবর্তন করে চলবে তেমনি টু জিরো ফাইভ জিরো ফোর নিউ দিল্লি ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস নিউ বঙ্গাইগাঁও গোয়ালপুড়া টাউন খামাক্কা হয়ে রুট পরিবর্তন করে চলবে

অপরদিকে পশ্চিম কাটিগুড়ার কুশিয়ারকুলে কুলে গিয়ে খুবের মুখে বিধায়ক উদ্দেশ্য প্রণোদিত গোটা বললেন বিধায়ক খলিল উদ্দিন পশ্চিম কাটিগুড়ার কুশিয়ার কুলকাণ্ডের এক সপ্তাহের মতায় ঘটনার হুজ নিতে গিয়ে স্থানীয়দের খুবের মুখে পড়লেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার স্থানীয়দের অভিযোগ বিধায়ক ঘনিষ্ঠ সাবুই এই অপ্রীতিকর ঘটনার অন্যতম খান্ডারি ঘটনার পর এতদিন কেন চুপ করেছিলেন বিধায়ক কেবাকারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের আড়াল করার চেষ্টা চালাচ্ছে এমন প্রশ্ন উঠলেন স্থানীয়রা গত সোমবার রাতে পশ্চিম কাঠিগোড়ার কুশিয়ার কুলে দুই সম্প্রদায়ের মধ্যে দেখা দিয়েছিল উত্তেজনাকর পরিস্থিতি দিনে ভিনধর্মী জনাক কিশোরীর হাতে এক কিশোর আক্রান্ত হওয়ার পর রাতে এক গুজবকে কেন্দ্র করে মারমুখী হয়ে ওঠেন একাংশ রূপ স্থানীয় সমাজকর্মী কনকনাথ এই ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছিলেন যদিও পুলিশ প্রশাসনের বলিষ্ঠ পদক্ষেপের জন্য জল বেশি দূর গোড়ায়নি অপ্রীতিকর এই ঘটনা এক সপ্তাহের মাথায় ঘটনার খোঁজ নিতে রবিবার কুশিয়ার কুল গিয়েছিলেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার কনকনাথের বাড়িতে গিয়ে তার স্বাস্থ্যের খোঁজ নেন তিনি কনকনাথের বাড়িতে বিধায়কের উপস্থিতি টের পেয়ে ওখানে উপস্থিত হন স্থানীয় একাংশ লোক বিধায়ককে কাছে পেয়ে জড়ো হওয়া লোকদের একাংশ কুবে ফেটে পড়েন নানা প্রশ্ন উত্থাপন করেন ক্ষুব্ধ লোকজন বিধায়ক ঘনিষ্ঠ আব্দুল আলী মরফে সাবু এই ঘটনার অন্যতম খান্ডারি বলেও অভিযোগ করা হয় এছাড়া এই ঘটনার সঙ্গে জড়িতদের কে বাড়া বাঁচানোর চেষ্টা চালাচ্ছে এ নিয়েও বিধায়কের সামনে প্রশ্ন তুলেন খুব দুরা ঘটনার সময় কয়েকশো লোক জোলো হয়েছিলেন কিন্তু সম্পূর্ণ রহস্যজনক কারণে হাতে গোনা কয়েকজনকে গ্রেফতার করার পর কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে পুলিশ কার ইশারায় ওই রাতের জড়িত অন্যান্যদের গ্রেফতার করা হচ্ছে না বিধায়ককে এমন প্রশ্ন করেন উপস্থিত লোকজন সূত্র বলছে বিধায়কের সঙ্গে এসব কথাবার্তা যখন চলছিল তখন উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অমর চার জৈন খুশিয়ার কুলে গিয়ে বিধায়ক খলিল বাবু খুবের মুখে পড়ার খবর ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে এরপর বিধায়ক খলিল কয়েস আহমেদের বাড়িতে চলে যান ওখানে গিয়ে এলাকার কিছু বিশিষ্টদের সঙ্গে আলোচনা করেন সংবাদ মাধ্যমকে বিধায়ক খলিল উদ্দিন মজুমদার জানান বিধানসভার অধিবেশনের জন্য গুহাড়িতে থাকায় ঘটনার পর তিনি এখানে যেতে পারেননি বাড়ি ফিরে রবিবার সমাজকর্মী কনকনাথের বাড়িতে গিয়ে তার স্বাস্থ্যের খোঁজ নেন কনকবাবুর বাড়ি থেকে বেরিয়ে আসার সময় কিছু লোক তাকে কাছে পেয়ে ওই রাতের ঘটনাক্রম নিয়ে আলোচনা করেন অবশ্য ওই সময় জনাকয়েক এক যুবক কিছুটা প্রশ্ন উত্থাপন করেছিলেন বলে জানান তিনি জনগরের ক্ষুভের মুখে পড়ার মতো তেমন কিছু হয়নি তার অভিযোগ এসময়ের পেছনে কলকাটিং লাড়াচ্ছেন বিধায়ক কমলাক্ষুদেব পুরকায়াস্ত তার বিরুদ্ধে মানুষের খান ভোড়াচ্ছেন তিনি আরচনায় সার্কোল অভিধানের সঙ্গে তার কথা হয়েছে শীঘ্রই উভয় সম্প্রদায়ের লোকদের নিয়ে সভা করে শান্তি কমিটি গঠন করা হবে পুলিশ সুপারের সঙ্গেও দেখা করবেন তিনি ঘটনার সঙ্গে জড়িত এবং গুজব ছড়ানোকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাবেন প্রাক্তন জিপি সভাপতি কয়েজ আহমেদের বাড়িতে গিয়েও পুরো বিষয় নিয়ে আলোচনা করেছেন বিধায়কের কোথায় তাকে বদনাম করতে একটা চক্র কুটচাল দিচ্ছে এদিন বিধায়কের সঙ্গে ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ মলাকার প্রাক্তন জিপি সভাপতি দীপন রায় কালাইন ব্লক কংগ্রেসের সহ সভাপতি জাকির খান প্রমুখ অপরদিকে বন্দে ভারত ট্রেনে এবার যুক্ত হচ্ছে স্লিপার কোচ নরেন্দ্র মোদীর স্বপ্নের সেমি হাই স্পিড ট্রেনের দিব্য বিছানায় শুয়ে সফর করতে পারবেন যাত্রীরা আদি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বন্দে ভারত স্লিপার কোচের প্রোটোটাইপ বার্সনের উন্মোচন করেছেন চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির প্রত্যক্ষ সহযোগিতায় বিইএমএল প্রথম পূর্বে বন্দে ভারতের জন্য বাতানুকূল স্লিপার তৈরি করছে নতুন বন্দে ভারত এক্সপ্রেস স্লিপার ট্রেনটিতে মোট ষোলোটি কোচ এবং মোট আটশো তেইশটি বার থাকবে আগামী তিন মাসের মধ্যে ট্রেনটি যাত্রী সাধারণের জন্য সামনে আনা হবে বলেই জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী রেলমন্ত্রী বৈষ্ণব রবিবার সাংবাদিকদের বলেন মধ্যবিত্তের কোথা মাথায় রেখে সাশ্রয়ী বড়া নিয়ে চিন্তাভাবনা চলছে ট্রেনের এই হয়েছে অনেক পরিবর্তন রক্ষণাবেক্ষণ কর্মীদের জন্য আলাদা ক্যাবিনও তৈরি করা হয়েছে বন্দে ভারত ট্রেনের স্লিপার কোচের প্রথম ছবি ইতিমধ্যেই সামনে এসেছে বন্দে ভারত এক্সপ্রেসের সারা যোগানো সাফল্যের পরে সরকার এখন বন্দে ভারত স্লিপার এবং বন্দে মেট্রো চালু করার প্রস্তুতি নিচ্ছে বেঙ্গালুরুতে প্রথম বন্দে ভারত স্লিপার কোচের উন্মোচন করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী যেখানে রয়েছে আধুনিক সব সুবিধা বন্দে ভারত স্লিপার কোচ ও প্রোটোটাইপ ভার্সন উন্মোচন করে বৈষ্ণব বলেছেন ট্রেনটি সম্ভবত আগামী তিন মাসের মধ্যে পরিষেবার জন্য চালু করা হবে উল্লেখ্য একত্রিশ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী মোদি সেদিন বলেছেন বর্তমানে দেশব্যাপী একশো দুইটি বন্দে ভারত ট্রেন চালু রয়েছে যাত্রীরা সেগুলিতে ভ্রমণ করেছেন বন্দে ভারত উদ্যোগের সাফল্যের উপর জোর দিচ্ছে কেন্দ্র তিনি বন্দে ভারত ট্রেনগুলির একটি স্লিপার সংরক্ষণ চালু করার এবং বন্দে মেট্রো চালু করার পরিকল্পনা ঘোষণা করেছিলেন এছাড়াও তিনি উল্লেখ করেছেন যে তেরোশোটিরও বেশি রেল স্টেশনের সংস্কারের কাজ চলছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত